পুলিশে কনস্টেবল নিয়োগ নিয়ে প্রতারণায় জড়িত খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী। বহু চাকরি প্রত্যাশীকে ঠকানো একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান। মশিউর রহমান যুক্ত হয়েছেন নিশ্চয়ই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। একটা জিনিস তথ্য আপনি বলেছেন যে একজনের নাম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নমান একজন কর্মচারী, তাকে লোকেট করা গেছে কি, মানে তদন্ত কত দূরে গিয়েছে? আপনার শব্দটা শুনতে পাচ্ছি না, সম্ভবত মিউট করা, আনমিউট করে নেবেন মশিউর রহমান। হ্যালো, শুনতে পাচ্ছি পরিষ্কার। জি জি, আমরা ঢাকা মহানগরে ধরেছি দুইজনকে, আর রাজশাহী জেলা পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে। এই তিনজন ছিলেন যারা রাজশাহী অঞ্চলের বিভিন্ন প্রার্থী এবং তাদের অভিভাবকদেরকে এই চাকরিতে নিয়োজিত করবেন এরকম প্রলোভন দেখিয়েছিলেন এবং চেষ্টা চালিয়েছিলেন। ওই তিনজনের নেতা হলেন ঢাকাতে গ্রেপ্তার হওয়া মনির হোসেন আকাশ এবং হালিম খান। তো এদের সাথে আমরা দেখেছি যে মন্ত্রণালয়ের একজন লোক, যিনি বাইরে থেকে ডেপুটে এখানে, সেও একটা বাহিনীর নিম্ন পদস্থ কর্মচারী, সে ওখানে ডেপুটেশনের চাকরি করে, তার সাথে তাদের ফিজিক্যালি ওইখানে গিয়ে দেখা সাক্ষাৎ হয়, টেলিফোনে কথাবার্তা বলেন এবং এই জাতীয় কাজগুলি করেছেন। আমরা ইতিমধ্যে তাকে লোকেট করেছি, আমরা প্রসিজার অনুসারেই দেখতে যাব যে সে আসলে এদের সাথে প্রতারণার বা এই ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে দেওয়ার সাথে জড়িত, নাকি এটা ব্যক্তিগত একটা সক্ষতা বা পরিচয়ের বিষয় ছিল যেটাকে হাতিয়ার করে এই প্রতারক শ্রেণী বা এই ভুয়া সাংবাদিকের কাজটা করেছেন। তো আমরা প্রাথমিকভাবে ধারণা করি সেও হয়তো বা কোনোভাবে অন্য কোনো অফিসারের নাম ধাম ব্যবহার করে এই কাজটা করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকতে পারে। সেই ইতিমধ্যে আমাদের কাছে লোকেটেড, আমরা প্রসিজার অনুসারে ব্যবস্থা গ্রহণ করি। জি মশিউর রহমান, একটা জিনিস মানে প্রচারণা আছে যে টাকা দিলেই পুলিশে চাকরিটা পাওয়া যায় এবং সেটার 5 থেকে 10 লাখ টাকা 15 লাখ টাকা এরকম একটা বাজেট আছে, সেটি কিন্তু প্রচারিত মানুষের মধ্যে, কিন্তু আপনি বলছেন যে টাকা দিয়ে পুলিশে চাকরি পাওয়া যায় না, এই প্রচারণাটা ভাঙার পথ কি? ঢাকা বাংলাদেশ পুলিশ গর্বের সাথে সেই কথাটা এখন বলে আসে এবং গত বেশ কয়েক বছর আগে তখনকার দুদকের চেয়ারম্যান মহোদয় উনি বাংলাদেশ পুলিশকে এরকম স্বীকৃত প্রশংসাপত্র দিয়েছেন, তাদের দিক থেকে তদন্ত করেও দেখেছেন যে পুলিশের নিয়োগটা কতটা নিরপেক্ষ এবং কতটা স্বচ্ছভাবে হয়। আপনাদের প্রতিবেদনও দেখিয়েছেন যে পুলিশের একজন ন্যূনতম সদস্য সে নিয়োগের ক্ষেত্রে কতগুলো ফিজিক্যাল অবস্ট্যাকল আছে, এগুলো পাস না করলে সে পরবর্তী রাউন্ডে যেতেই পারবে না, নকআউট সিস্টেম। রিটেন পরীক্ষা হতে থাকে, সেটা জেলা পুলিশ নিয়ে থাকেন না, বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে অন্যান্য জায়গা থেকে বড় র্যাঙ্কের লোকেরা যান, তারাই প্রতিনিধি হিসেবে রিটেন পরীক্ষা কন্ডাক্ট করেন, ভাইবা কন্ডাক্ট করেন, পরীক্ষার প্রশ্নপত্র কোডিং ডিকোডিং যেগুলো বিসিএস পরীক্ষা বা যেকোনো বোর্ডের পরীক্ষার মতো করে হয়ে থাকে এবং তারপরে উন্মুক্ত সবার সামনেই এই রেজাল্টটা ঘোষণা করা হয়ে থাকে। সেজন্য আমরা বলে থাকি ইনশাআল্লাহ যে বাংলাদেশ পুলিশের এই টায়ার গুলোতে যে নিয়োগ হয় সেগুলো শতভাগ স্বচ্ছ নিরপেক্ষভাবেই নিয়োগ হয় এবং সেই চেষ্টাই চালানো হয়ে থাকে। কখনো কখনো প্রতারকরা এভাবে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের নাম বলে মূলত প্রতারণা করার তাকে হাতিয়ে নিতে থাকে এবং এরা আমরা দেখেছি এই প্রতারক যারা ধরা পড়েছে তাদের কাছে ডজনে ডজনে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড রোল নাম্বার আমরা পেয়েছি, এখান থেকে 50 জনের কাছ থেকে অ্যাডমিট কার্ড নিল, টাকা নিল, দেখা গেল সেখান থেকে 2-4 জন নিজের যোগ্যতা বলে তারা চাকরি পেয়েছেন, ওই লোকগুলোর কাছে বলবে যে আমরা টাকা দিয়ে চাকরি দিয়েছি তোমাদেরকে। এইভাবে কখনো কখনো গুজবগুলো সত্য হয়ে যেতে থাকে, তো মানে সত্য হতে পারে কিন্তু গুজবগুলো গুজবই, আমরা এগুলিকে বলে থাকি যে এগুলো নিতান্তই গুজব এবং যারা এই কাজগুলো করে তারা প্রতারক, তাদের সাথে দায়িত্বশীল কোনো কর্মকর্তাদের বা কারো কোনো দায়িত্ব নেই এবং এই পরীক্ষাগুলো নিরপেক্ষ হওয়ার জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন সংগঠন নানাভাবে গোয়েন্দা তৎপরতা চালায় যে যাতে করে কারো কোনো রকমের অসত্য বা অশালীন বা অনৈতিক অনুশীলন হতে গেলে সেগুলো ধরা যেতে পারে। তো এইগুলো আমরা বলে থাকি অনেক বছর ধরেই এই সত্য এবং সুন্দর অনুশীলনগুলো হচ্ছে, যারা এই কাজগুলি করেন তারা শুধু প্রতারণার জন্যই করেন। অভিভাবকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের সন্তানরা যোগ্যতা থাকলে
সে সবল থাকলে তার চাকরি এমনিতেই হবেন। বাংলাদেশ পুলিশ চায় আরো আরো বেশি নিরপেক্ষ ডেডিকেটেড মেধাবী লোকেরা পুলিশের চাকরিতে আসুক, তারা দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। এই জন্য আপনারা কোনো তদবিরের দ্বারস্থ হতে যাবেন না, কাউকে কোনো টাকা দিতে যাবেন না, তাহলে শুধুই প্রতারিত হবেন, অথবা সে চাকরি পেলে নিজের যোগ্যতায় চাকরি পাবে, প্রতারক মাঝখান থেকে টাকাটা হাতিয়ে নেবেন। এটা আমরা কনফিডেন্সের সাথেই বলতে পারি। এবং আপনাদের বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন সময়ে উঠে এসে একেবারে দিনহীন মানুষ, মজুর শ্রেণীর মানুষ, তাদের সন্তানরা মেধার কারণে, শারীরিক সক্ষমতার কারণে, যোগ্যতার কারণে তারা চাকরিগুলো পাচ্ছেন, এবং সেক্ষেত্রে মিনিমাম ফর্ম কেনার জন্য যে 100 টাকা বা 120 টাকা পরিশোধ করতে হয়, সরকারি কোষাগারে যেই টাকাটা যায় শুধু সেই টাকাটাই হতে থাকে, এবং এই এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে চলতে থাকবে বলে আমরা বিশ্বাস করি। জি, আমরা আশা করবো যে আরো প্রচারণা চালাবেন আপনারা, যাতে করে এই প্রতারণার মধ্যে প্রচারণা চালাবেন যাতে প্রতারণার মধ্যে কেউ না পড়ে। মশিউর রহমান, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকে অনেক।